আপনজন, এই নামটা শুনলে কিরকম আপন আপন মনে হয় তাই না? তো কিছুদিন আগে আমরা চলে গেছিলাম আপনজনে ওদের ফেমাস ফিশ ফ্রাই খেতে। বিগত 41 বছর ধরে কলকাতার মানুষদেরকে এরা ফ্রাই খাইয়ে যাচ্ছে। অনেকে এখানকার দাম একটু বেশি বলে থাকে, বাট আমাদের এখানকার খাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই লেগেছিল। এখানে কিন্তু ফিশ ফ্রাই অনেকগুলো সাইজের আছে, লার্জ মিডিয়াম স্মল তোমরা সবগুলো পেয়ে যাবে। চিকেন কবিরাজি থেকে শুরু করে ফিশ কবিরাজি থেকে শুরু করে ফিশ পাসিন্দা, এরকম আরো অনেক আইটেমস আছে যেগুলো এখানে খুব খেতে ভালো। তাই আমরাও দেরি না করে অর্ডার দিয়ে দিলাম এখান থেকে চিকেন ফাউল কাটলেট, তার সঙ্গে মাটন সিঙ্গারা আর ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা দেখে কিন্তু প্রচন্ড ক্রাঞ্চি লাগছিল। এখানকার চিকেন ফাউল কাটলেটটা আমার ঠিকঠাক লেগেছিল, কিন্তু মাটন সিঙ্গারাটা খেতে বেশ ভালো ছিল, বেশ অনেকটা স্টাফ করা ছিল। আর এই দেখো মেঘে মুড়ির মতন খেয়ে নিল। তো আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাইটা। ফিশ ফ্রাইটা কিন্তু আমার বেশ ফ্রেশ লেগেছিল, পিওর ভেটকি দিয়ে জিনিসটা করছে, আর ভেটকি মাছটা বেশ মোটাও ছিল, খেতে ভালো ছিল ফিশ ফ্রাইটা। কিন্তু এই জিনিসটা মানে ফিশ ব্যাটার ফ্রাইটা খেয়ে আমি জাস্ট ছিটকে গেছিলাম। এটা কিন্তু ডেফিনেটলি ট্রাই করবে। আর একটা কিছু করবে বলো তো, ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। টাটা।